কেবল প্রাতিষ্ঠানিক কিংবা ফলাফল নির্ভর শিক্ষা ব্যবস্থা দিয়ে কাঙ্ক্ষিত স্মার্ট প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়। আর এটি সম্ভব না হলে বর্তমান প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে গড়ে তোলা যাবে না। বিকেলে জাতীয় স্কাউট দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। এর সাথে খাপ খাওয়াতে ফলাফল নির্ভর মানসিকতায় পরিবর্তন আনতে হবে অভিভাবকদের। মন্ত্রী বলেন, ফলাফল নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের সাফল্যে প্রতিবন্ধকতা তৈরি করবে। অভিভাবকদের মানসিকতার পরিবর্তন না হলে এই প্রজন্ম ঘিরে সমৃদ্ধশালী রাষ্ট্রের যে স্বপ্ন তা অর্জন করা কঠিন হবে। এই প্রজন্মকে আমরা সেই চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী করে গড়ে তুলব, এই রূপান্তরের আমরা কথা যা বলছি, রূপান্তর কখনোই সম্ভব হবে না যদি মানসিকতার পরিবর্তন না হয়।